অনেক জায়গায় আশেপাশে এখন কন্ট্রোভার্সি চলছে যে এটাই কি আসল রাজকেবিন নাকি ওইটা আসল রাজকেবিন। না এটা রাজকেবিন তুই হাতেই সাবাস কার এরম কপাল হয় বলো তো, দুখানে আলু পেয়েছি হাফ হাফ, এটা হাফ ওটা ফুল। কপাল তো যদি কপাল মানে কপালের নাম গোপাল বের করেছি, এই যে পিওর মাছ, কিন্তু এটা তো গরম গরম ধোয়া উঠছে, পিওর ভেটকি মাছ, মানে খেয়ে কোনো আমি মাছের পচা গন্ধ আমি পেলাম না, জাস্ট একদম ফ্রেশ মাছ দিয়েছে, এই যে পুরো এক খুব ভালো খারাপ বলবো না, ঠিকঠাক, মানে দেখে যেরকম একটা এক্সপেক্ট করেছিলাম, একটা মশলা রাইস ফ্রাইস দিয়েছে যে একটু মশলাদার হবে, তো ঠিকঠাক, হ্যাঁ মানে খুব যে খারাপ ভালো তা না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকে চলে এসেছি নৈহাটিতে রাজকেবিন, ঠিক আছে। একেবারে সবার মুখোমুখি এখন রাজকেবিনের ব্যাপারটা চলছে, তো রাজকেবিনে এসেছি আজকে। রাজকেবিনে সবাই অনেকে বিরিয়ানি খেয়ে ভালো খারাপ রিভিউ দিয়েছে, তো দেখা যাক বিরিয়ানি তো খাবোই, আরও অনেক কিছু যা আইটেম আছে মোটামুটি টুকটাক একটা কিছু নিয়ে টেস্ট করবো। মেন এখানে খেতে এসেছি কিন্তু আজকে বিরিয়ানি, তো আজকে বিরিয়ানি খাবো আর তোমাদের সামনে সেইটা তুলে ধরবো। বেশি দেরি না করে ভিতরে ঢোকা যাক। তো রাজকেবিনের ভিতরে তো ঢুকে গেছি, একেবারে মানে নৈহাটি স্টেশনে এক নম্বরে একদম কাছে ঢুকে গেছি। ঢোকার পরে একটা জাস্ট একটা ছোটো ওয়েলকাম ড্রিঙ্ক, এই যে কফি দিয়েছে আমাদের বেশ দুপুরবেলা, কফি চা কফি তো যখন তখন খাওয়া যায়, একটা রিফ্রেশমেন্ট পাওয়া যায়। ভিতরে ঢুকে পড়েছি, তো তোমরা অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও, অ্যাম্বিয়েন্সটা মোস্ট স্পেশালি আমার এই যে নিচে যে যে পাথর ফাথর দেবো না, এটা জাস্ট একটা খুব সুন্দর লাগলো ঢুকে, একটা চোখে বেশ বেশ একটা মানে হট করে একটা জিনিস ভালো লেগে গেলো, এটা প্রথমবার দেখলাম। তো তোমরা অ্যাম্বিয়েন্সটা ততক্ষণ দেখো, আমরা দেখে নিই মেনু কার্ড টেনু কার্ড দেখে কী কী অর্ডার দেওয়া যায়। মানে এখানে এসে মেন আমি দেখেছি লোকে বিরিয়ানি খাচ্ছে, তো সেটা আর যদি সাইডে কিছু মানে স্টার্টার পাই তো সেটা অর্ডার দেবো যদি সেটা ভালো লাগে। তো ততক্ষণ তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখো, আমরা ভেবে ভেবে নিয়ে অর্ডার দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বলছি আমাদের এখানে ফিস ফ্রাই দেখলাম 90-এর একটা যেটা আছে, আমাদের একটা প্রথমে ফিস ফ্রাই দেবেন, তারপরে যদি মানে একটা মাটন বিরিয়ানি হাফ যেটা আছে না 170-এর ওটা একটু পরে দেবেন যখন বলবো, ঠিক আছে। প্রথমে একটাই প্রথমে আপনি একটা ফিস ফ্রাই দিন, ঠিক আছে, আর মাটন বিরিয়ানি 170 যেটা আছে আপনাকে বলবো, তারপরে একটু সার্ভ করে দেবেন। হ্যাঁ একটা মাটন হাফ আর একটা ফিস ফ্রাই, ঠিক আছে। আর তো আমরা দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি হাফ দিয়েছি 170, আর একটা ফিশ ফ্রাই দিয়েছি 90 রুপিজের ফিশ ফ্রাই, হ্যাঁ এই যে 90 রুপিজের তোমরা দেখতে পাচ্ছ। তো অর্ডার ফর্ডার আসুক, আজকে ভালো করে খাওয়া দাওয়া হবে, অনেকদিন পর মানে প্রথমবার নৈহাটিতে মনে হয় ভিডিও করতে এসেছি, তো দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স কি হয়। Thank you.
তো আমাদের ফিশ ফ্রাই চলে এসেছে। ফিশ ফ্রাই তো তোমরা একটু জুম করে দেখাস, এটা তোমরা একটা মানে 90 rupees একটা ফিশ ফ্রাই, সাথে দিয়েছে কাসুন্দি, আর একটু ডিজাইন ডিজাইন করে স্যালাড ফ্যালাড দিয়েছে হালকা করে, আর উপরে তো মনে হয় চাট মশলা ফসলা ছড়িয়েছে। এবার এটা কি মাছ, দেখো আমি সেরকমভাবে মাছ ফাছ সেরকম খাই না, তো মাছের আমার সেরকম নলেজ নেই। আমি বেসিক্যালি যতটুকু জানি ভেটকি মাছেরই ফিশ ফ্রাই হয়, মানে আর কোনো মাছের আমি সেরকমভাবে খাইনি বা বিয়ে বাড়িতে গিয়েও দেখিনি। তো চলো একটুখানি ভেঙে নিয়েছি, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ দু পিস ছোটো ছোটো পিস ভেঙে নিয়েছি। তো ফার্স্ট বাইট একটুখানি কাসন্দি ফাসন্দি লাগিয়ে খাওয়া যাক, একটু জুম করে দেখাস। আমি মাছের ঠিক টেস্ট বুঝি না, বাট মানে একটুখানি সামনে দিয়ে দেখাস। আমাদের দেখি ফার্স্ট বাইটি ভেঙেছি, দেখতে পাচ্ছ মাছ কিন্তু রয়েছে, ঠিক আছে, একটু মশলাদার, আর কাসুন্দিটা খুব মানে স্ট্রং, একেবারে নাকে গিয়ে হিট করছে, কাসুন্দিটা খুব স্ট্রং। আর একটু খাওয়া যাক কাসুন্দি ফাসুন্দি দিয়ে। ভালো লাগছে, আর এখানে একটু দেখাচ্ছি এখানে কি কি আছে আমি জানি না। এটা মানে টমেটো সস, ঠিক আছে, এটা একটা কিছু গার্লিক সস ফস হবে, আর এখানেও সেই টমেটো সসই আছে। আর আমি একটু মানে জিজ্ঞেস করে নিতে চাই যে ফিশ ফ্রাইটা কিসে। আচ্ছা তো এক্সকিউজ মি, বলছি এই ফিশ ফ্রাইটা কি মাছে? ভেটকি না? আচ্ছা, আমি যেটা বললাম তো ভেটকি মাছেরই ফিশ ফ্রাই হয়, তো এখানেও সেইটাই আমাদের সার্ভ করেছে। আর এই স্পুন কাটা চামচ ফামচ দিয়েছে, এগুলো দিয়ে আমি ঠিক খেতে পারি না, সে তোমরা যে যাই বলো আমাকে, আমি এটা দিয়ে খেতে পারি না। মানে একদম পিওর বাঙালি লোক তো, ভেঙে ভেঙে হাত দিয়ে খাবো, নয়তো খেয়ে তৃপ্তি পাওয়া যাবে না। তো চলো এটা আমি মানে শেষ করি। খুব সুন্দর লাগে, দেখো তোমরা যা সামনে দিয়ে দেখো, মাঝখানটা দেখাই, খুব গরম মাঝখানে কোটিংটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, একদম পাতলা কোটিং দিয়ে, ঠিক আছে, এই যে দেখো বেসন বা যাই দিয়ে ভাজুক, ভিতরে কিন্তু মাছ আমি পুরো দেখতে পাচ্ছি, এই দেখো মাছ, ঠিক আছে, এই যে বেশ বের করেছি, এই যে পিওর মাছ, কিন্তু দেখো গরম গরম ধোয়া উঠছে, পিওর ভেটকি মাছ, মানে খেয়ে কোনো আমি মাছের পচা গন্ধ আমি পেলাম না, জাস্ট একদম ফ্রেশ মাছ দিয়েছে, এই যে পুরো একদম মালটার অপারেশন করে ফেলেছে আমি ভেটকি মাছটার বা মাছের মানে ফিশ ফ্রাইটার, ভিতরে একদম মানে ভিতরে যে সাথে যে মশলা ফসলা দিয়েছে না ধনে পাতা দিয়ে, এটা কিন্তু একটু বেশ ঝাল ঝাল আর একটু মানে চটপটা, যার জন্য খেতে একটু মানে খুব সুন্দর লাগছে, আর উপরে চাট মশলাটা দিয়েছে, এটা নুনটা নুনটা ফ্লেভার লাগছে। তো চলো এটা মানে আমি প্রতিটা পার্টে মাছ আছে, এটা খেয়ে বুঝতে পারছি প্রতিটা পার্টে মাছ আছে, আর পিওর ভেটকি মাছ তোমাদের তো বললাম, মানে আমি পার্সোনালি স্টুলটা এখনো এনাদের বিহেভিয়ার বলো বা খাবারের দিক থেকে বলো, এখনো কোনো বাজে কিছু পেলাম না। অনেকে যারা হয়তো এই দোকানে রোস্ট ফোস্ট করেছে, আমি জাস্ট ইনফরমেশান পেলাম তাই জন্যে এসেছি। স্টুলটা খাবার এনাদের বিহেভিয়ার সত্যিই ভালো, মানে নো ডাউট কোনো কথা হবে না, ঠিক আছে। আর মাছ প্রতিটা পার্টে মাছ পাচ্ছি, এখানেও কিন্তু মাছ আছে, প্রতিটা ফিশ ফ্রাই প্রতিটা পার্টে মানে চেবালে যে শুধু ওই বেসন চেবাচ্ছি বা ভাজাটা চেবাচ্ছি সেটা না, মাছটা প্রতিটা পার্টে পাচ্ছি, আর মানে ভালো কোয়ান্টিটির মাছ দিয়েছে, সাইজ হিসাবে সব মিলিয়ে 90 rupees একদম ঠিকঠাক, মানে কোনো কথা হবে না। তো চলো বেশি কথা না বলে বিরিয়ানি ফিরিয়ে নিয়ে আসুক, তারপরে তোমাদের সাথে আবার বিরিয়ানি নিয়ে আসছি।
আমাদের মটন বিরিয়ানি তো চলে এসেছে, তোমাদের দেখালাম যে ওখানে কিচেনে টুকটাক রান্না ফান্না হচ্ছে আর বিরিয়ানি ফিরিয়ানি তুলছে, কেটে তুলছে, তো সেটাই তোমাদের দেখালাম। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাজ ইউজুয়াল এখানেও কিন্তু দেখতে পাচ্ছি ধনে পাতার চাটনি ফাটনি দিয়েছে স্যালাডের সাথে। আর তোমাদের এখানে মটন আমরা কিন্তু হাফ নিয়েছি, হাফ 170, ঠিক আছে। ফুলের দামটা আমি তোমাদের এক মিনিট দ্বারা বলে দিচ্ছি। মটন বিরিয়ানি ফুল কিন্তু 270 আর হাফ হচ্ছে 170, চিকেন বিরিয়ানি 200, চিকেন বিরিয়ানি হাফ 160, ঠিক আছে। বিরিয়ানি এগুলো প্রাইস, আমরা যেহেতু হাফ নিয়েছি তো তোমরা এখানে মটনের সাইজটা একটু দেখতে পাচ্ছ, মটনের সাইজটা একটু সামনে দিয়ে দেখাস, দেখতে পাচ্ছ একেবারে কোথাকার মটন দিয়েছে আমি সেটা জানি না, মানে কোন বডি পোর্শনের। আর এখানে একটা আলুও দিয়েছে দেখতে পাচ্ছি, জুম করে দেখাস, একটা ছোট আলু, একেবারে গোটা গোটা আলু দিয়েছে। আর কিন্তু দেখতে পাচ্ছ একেবারে গরম গরমই আমাদের সার্ভ করেছে, ঠিক আছে। আর এই বিরিয়ানিতে আমি হাতেই সাবাস, কার এরম কপাল হয় বলতো, দুখানে আলু পেয়েছি হাফ হাফ, এটা হাফ ওটা ফুল, কপাল তো যদি কপাল মানে কপালের নাম গোপাল, এটাই তো মানে যা ব্যাপার। আর স্পুন ফুন চামচ ফামচ দিয়েছে, একটু সাইডে রেখে দিই ভাই, আমি হাত দিয়ে খাওয়ার লোক, হাত দিয়ে খাওয়ার পাবলিক। আর এখানে কিন্তু ডিম ফিম দিচ্ছে না, ঠিক আছে, যার যার যেরকম মানে যা সিস্টেম যা নিয়ম। আর বিরিয়ানিতে কিন্তু আমি হাত দিয়ে বুঝতে পারছি খুব যে অয়েলি বিরিয়ানি সেটা না, মানে ঠিকঠাক, একেবারে অয়েলি টাইপের না, একটু মানে ড্রাই ড্রাই, মানে ড্রাই বিরিয়ানি সাথে অয়েলি বিরিয়ানি দুটো মিক্সচার, মানে খুব যে মানে একেবারে মানে তেল ফেল যুক্ত যেরকম একটা স্পাইসি টাইপের বিরিয়ানি হয় সেরকম কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। তো চলো আজকে আমি প্রথমে ফার্স্টে রাইস ট্রাই করে একটু দেখি, একটু সামনে থেকে দেখাস, রাইস দেখতে পাচ্ছ একেবারে, চলো চলো ফার্স্ট বাইট। সেরকম না বাট ঠিকঠাক, মানে অনেক সময় দেখবেন আমরা খাবার দেখে একটা দূর থেকে দেখে যায় না এটা এরকম টেস্ট হতে পারে, খেয়ে আমার সেটা বলতে লাগে, এটা ঠিক আমি পেলাম না, মানে অ্যাভারেজ, খুব ভালো খারাপ বলবো না, ঠিকঠাক, মানে দেখে যেরকম একটা এক্সপেক্ট করেছিলাম, একটু মশলা রাইস ফাইস দিয়েছি যে একটু মশলাদার হবে, তো ঠিকঠাক, মানে খুব যে খারাপ ভালো তা না, ঠিকঠাক, মানে একেবারে একদম হাই লেভেলের ব্যাপার না, জাস্ট খেয়ে বুঝলাম একদম হালকা বিরিয়ানি। আর মানে গোলাপ জল আর কেওড়া জলের গন্ধটা বেশ প্রথমেই পেলাম, ঘি ফি সেরকম আমি পেলাম না, প্রথমে গোলাপ জল কেওড়া জলের গন্ধটা পেলাম। আর আশেপাশে কিন্তু অনেকে মানে এটা ফ্যামিলি টাইপের রেস্টুরেন্ট, তো তোমরা বুঝতেই পারছো আশেপাশে ক্রাউড হতে পারে, কিছু করার নেই, তোমাদের মানে ভিডিও করতে এসেছি পাবলিকে, তো এটাতে একটু মানে তোমাদের সবাইকে যারা আমার ভিউয়ার তাদেরকে ম্যানেজ করতেই হবে। আর বিরিয়ানিটা আমি যেই আশা করে এসেছিলাম সেই আশাটা কিন্তু আমার পূরণ হলো না, সেরকম একটা পেলাম না আমি জায়গা মানে ব্যাপারটা। তো চলো বেশি কথা না বাড়ি, একটু আলুর নরম ব্যাপারটা দেখি কিরকম সিদ্ধ হয়ে যাবে, বাবা আলু তো একেবারে জবরদস্ত, ওরে ঝিও কাকা কোনো কথা হবে না, এই দেখো লাভলি, বুঝলে, ভিতরে একেবারে মানে একদম রিয়াজি টাইপের মানে রস ভরা আলু, একেবারে মশলা ফসলা ভর্তি, এ দেখো ছিপলে দেখে যাচ্ছে কোরআন সুন্দর মানে বয়ল হয়েছে, এটা জাস্ট দেখে তোমার মানে ফ্যান হয়ে যাবো। তো এবারে একটু শুধু আলু খাওয়া যাক, শুধু আলুটা খেয়ে বোঝা যাবে যে কিরম কি ভিতরে মশলা ফসলা ভুকেছে, ঢুকেছে মশলা, খুব যে ভালো ঢুকেছে না, বাট মশলা পাচ্ছি, একটু ফ্লেভার পাচ্ছি আলুর ভিতরে, খুব ভালো ফ্লেভার না, একটু ফ্লেভার আসছে একটু, কিন্তু সেদ্ধ আলু যে গন্ধটা সেটা একটু হালকা আছে, সেটা কোনো ব্যাপার না, আলু সেদ্ধ করলে তো অবভিয়াসলি গন্ধ বেরোবেই, বাট সেরকম ফুল মানে পুরো ভাবে ফ্লেভারটা ঢোকেনি, বাট ঠিকঠাক। তো চলো একটু আলু ফালু দিয়ে রাইস দিয়ে খাওয়া যাক। ভালো লাগছে, এবারে মেন ব্যাপার, মেন ব্যাপার যেটা আমি মটন বিরিয়ানি যেহেতু নিয়েছি এটা কিন্তু সামনে দিয়ে দেখাস ভাই, সামনে চলে আসো, মটনটার একটু সফটনেসটা দেখতে হবে, লাভলি লাভলি, না রে না কোনো কথা হবে না বস, কোনো কথা হবে না, এই দেখো দেখতে পাচ্ছ, আমি কিছু বলবোই না, এটা কিচ্ছু বলার নেই, খালি এরম নিতে হবে, জাস্ট মুখে ঢুকে ফ্লেভারে মজা নিতে হবে,
বাদামটা ও দেখো রাইস আলুনি আমার পোষালো না, সিধা কথা বাংলা ভাষা পোষালো না, বাট মাটনটা একদম লাভলি খেতে, মাটনটা একদম লাভলি খেতে, কোনো মানে এটা নিয়ে কোনো কমপ্লেন নেই, একেবারে ভেমা রান্না করেছে মাটনটা, যেভাবে মানে সিদ্ধ ফিদ্ধ করে যেভাবে মানে তৈরি করেছে মাটনটা আমার খুব সুন্দর লাগলো, শুধু মনে হচ্ছে মাটনটাই সেরা সেরা লাগলো মাটনটা, একেবারে মাখো মাখো ব্যাপার একেবারে। মানে একটা কথা মেন জিনিস, আমি কিন্তু এটা যাই না মানে এটা রাজকীয় মানে ওখানে শুনেছি দু তিনটে না একটা দুটো আছে, এবারে আমি কোনটায় এসেছি জানি না, বাট তোমাদের যেটা মনে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও এটা অরিজিনাল না এটা কোনো ডুপ্লিকেট যেটা। তো যাই হোক ওই সব কথা বলে লাভ নেই, মেন ব্যাপার খেতে এসেছি, তোমাদের খাওয়াটা দেখাতে এসেছি, সেটাই করতে এসেছি। তো চলো এবারে একটু মাটন, এই যে একটু আলু নিয়েছি, একসাথে হেভেন বাইট, সামনে দিয়ে দেখাও বন্ধু। বেসিক্যালি মাটনটা কি করছে, রাইসের যে সেই ব্যাপারটা মানে এটা মেকআপ করে দিচ্ছে, রাইসটা একদম হালকা রাইস, মাটনটা কিন্তু এটা পুরো মানে ব্যাকআপ করে দিচ্ছে। মাটনটা যদি খাচ্ছি না নুনটা নুনটা একটু মাংসের গন্ধ আসছে, মালটা মিশিয়ে রাইসটা যে সেরকম আমার লাগলো না, আমি কিন্তু মানে এটা মাটন দিয়ে খেলে বেশ ভালো লাগে, মাটন আর আলু ফালু মিশিয়ে খেলে বেশ ভালো লাগছে, মিথ্যা কথা বলবো না। দেখো মিথ্যে রিভিউ দিয়ে লাভ নেই, ঠিক আছে আমি যেটা জেনুইন রিভিউ সেটাই বললাম, আমার রাইসটা আর আলুটা সেরকম ভালো লাগলো না, বাট মাটনটা একদম লেভেলের খেতে আমার খুব সুন্দর লাগলো, মাটনটা খেয়ে মনে হচ্ছে মাটনটাই খাই। এই দেখো দেখতে পাচ্ছ, আর একবার দেখিয়ে দিস কত লেভেলের নরম আর খুব সুন্দর, মানে এতটা ভালো সেদ্ধ হয়েছে মানে ব্রাউন হয়ে গেছে একেবারে মাটন, ও দেখতে পাচ্ছ যে হাত দিচ্ছে এরকম বেরিয়ে যাচ্ছে। অসাধারণ, তার মধ্যে ধনে পাতার চাটনি দিয়ে ও জাস্ট সুন্দর লাগছে। আর এটা কিন্তু তোমাদের প্রাইসটা বলে দিই 170, আর মেন ব্যাপার তোমাদের মানে অ্যাড্রেসটা আর একবার বলে দিই, নৈহাটি 1 নম্বর স্টেশন নেবে, একেবারে রোডুনপুরে এসেই একেবারে কয়েকটা দোকানের পরে, বা তুমি এখানে নৈহাটি স্টেশনে 1 নম্বর থেকে নেবে যদি কাউকে জিজ্ঞেস করো রাজ কেবিন কোথায়, সবাই দেখিয়ে দেবে, আর একেবারে রোডের উপরে যে কেউ দেখলেই চিনতে পেরে যাবো তোমরা। আমরাও যেরকম রাস্তায় চিনতে পারছিলাম না, জিজ্ঞেস করলাম যে এখানে রাজ কেবিন কোথায়, তো আমাদের সেই অ্যাড্রেসটা দেখালো, আর একটা ভিতরে সাইকেল গ্যারেজ আছে, সেই ভিতর থেকে একটা গলি আছে, আর একেবারে উপরে দোকানটা। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, জাস্ট একটু আমি মানে দোকানের যে ওনার বা যারা কর্মকর্তা তাদের একজনের থেকে একটু জিজ্ঞেস করে নিতে চাইছি এখানে অ্যাড্রেস লোকেশনটা এক্স্যাক্ট কী, আর এখানে ব্যাপারটা মানে অ্যাড্রেসটা জানতে আমি একটু কাকু বলছি, তুমি এখানে যদি কেউ আসতে চায় তো অ্যাড্রেসটা এক্স্যাক্ট অ্যাড্রেসটা কী? এখানে নৈহাটি 1 নম্বর স্টেশনে নামতে হবে, আর এটা পাকিস্তান বাজার বলা যায়, পাকিস্তান বাজার বলে আর নৈহাটি স্টেশনে নামলে বললেই পৌঁছে দেবে। আচ্ছা, আর আমার মানে অনেক জায়গায় আশেপাশে এখন কন্ট্রোভার্সি চলছে যে এটাই কি আসল রাজকেবিন নাকি ওইটা আসল রাজকেবিন, না এটা রাজকেবিন এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমরা শুনে নিলে, আমি জাস্ট মানে তোমাদের মোটামুটি অ্যাভারেজলি অ্যাড্রেসটা ঠিকই বললাম যে 1 নম্বর স্টেশন থেকে নেবে, যে কাউকে জিজ্ঞেস করলে আমরা সেইভাবেই এসেছি, আর খেয়ে দেয়ে সত্যি খুব ভালো লাগলো। চিকেন ফিশ ফ্রাই যেটা খেলাম অনেকদিন পর একটা ভালো ফিশ ফ্রাই খেলাম, সত্যি কথা বলছি মিথ্যা কথা বলবো না, কাশ্মীরের কাছে সব কিছুই পাবেন, সব কিছু পাবেন। মানে ভিডিওটা দেখলাম, হ্যাঁ মানে আমিও ভিডিও দেখেই এসেছি, তো সেই জন্য জাস্ট খেয়ে খুব ভালো লাগলো, তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। তোমরাও আসো এখানে এসে এনজয় করো, মানে কাকুতে বললো অনেক রকম আইটেমই পাবে। আজকের মতন এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, দেখাচ্ছ নেক্সট কোনো ভিডিও নিয়ে, আজকের মতন চলো টাটা।